হ্যালো ফ্রেন্ডস আমি দেবাশিস আপনারা দেখছেন ডিএস প্ল্যানেট ডিএস প্ল্যানেটের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো দেখেই বুঝতে পারছেন যে লঙ্কা গাছ তো এই লঙ্কা গাছের প্রতিস্থাপনের একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম তো সেখানে দেখিয়েছিলাম যে বাড়িতে আমি যে আমরা ইউজ করি যেমন নানান রকম জিনিসের প্যাকেট হতে পারে তো যে কোনো প্যাকেটই হোক না কেন তো সেইটাকে কীভাবে আমরা গাছ লাগানোর কাজে ব্যবহার করতে পারি তো এখানে দেখুন এটা আমার একটা চিনির প্লাস্টিক ছিল তো এই প্লাস্টিকের মধ্যেই আমি গাছটিকে করেছি তো এর জন্য যে মাটি আমি তৈরি করেছিলাম সেটাও আপনাদের দেখিয়েছিলাম তো এখন দেখুন যে এরকম ছোট্ট প্লাস্টিকের মধ্যে যাদের জায়গার একটু প্রবলেম বা টবের একটু প্রবলেম আমার জায়গা এবং টবের দুটোরই একটু প্রবলেম ছিল তাই আমি এই প্লাস্টিকে আপনাদের গাছটি করে দেখিয়েছিলাম তো দেখুন এরকম যারা প্লাস্টিকের মধ্যে মোটামুটি পাঁচ থেকে পাঁচটা সাতটা যদি করতে পারেন তো প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু আপনারা এই গাছ থেকে পাবেন তো এই প্লাস্টিকের যখন আমি গাছটি প্রতিস্থাপন করেছিলাম দেখিয়ে দিয়েছিলাম যে প্লাস্টিকের নিচে প্রচুর আমি কিন্তু ছিদ্র করে দিয়েছিলাম যাতে অতিরিক্ত জলটা কাছে দেওয়ার পর সেটা মাটিতে যতটা দরকার সেই প্রয়োজন মতো নিয়ে বাকি জলটা ড্রেনেজ হয়ে যেতে পারে তো এরপরে এটাকে আমি ফুল সানলাইটের মধ্যে রেখে দিয়েছিলাম এবং সব থেকে মেন যে জিনিস খাবার সেটাই হচ্ছে আপনাদের বলবো শুধু এই গাছে আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করিনি শুধুমাত্র যে কাউডাং কম্পোস্ট অথবা আপনারা যদি শুকনো গোবর পান সেই কোবর মোটামুটি সাত থেকে আট দিন ভিজিয়ে নিয়ে সেই জলটা ওয়ান টু টেন রেশিওতে যদি আপনারা একমক করে সাত দিন অন্তর অন্তর এই গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা আপনার এরকম গাছে ভর্তি কিন্তু ভরে পাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কতগুলি এইটুকানি গাছের মধ্যে কত লঙ্কা আপাতত ধরে রয়েছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা ধরে রয়েছে আর লঙ্কা গাছের এবার আসছি দুটো প্রবলেম নিয়ে এক হচ্ছে পাতা কুকড়িয়ে যাওয়া এবং দ্বিতীয় হচ্ছে লঙ্কা গাছের যে ফুল আসে সেই ফুল ঝরে পড়ে যায় খুব লঙ্কা সহজে হয় না তো প্রথম প্রবলেম যেটা পাতা কুকড়িয়ে যায় এটা আমি দেখেছি কোনো ঘরোয়া পদ্ধতিতে যে আমি নিম তেল আপনাদের ইউজ করতে বলেছিলাম বা নিম তেল আমরা যে ইউজ করি সেই নিমতেলে কিন্তু লঙ্কা গাছে যে পোকাটে হয় সেটা খুব একটা যায় না এর জন্য আমাদের কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করতে হয় এর জন্য আমি আপনাদের সবসময় বলবো থার্টি পারসেন্ট কম্পোজিশানের যে কোনো সিস্টেমিক একটি পেস্টিসাইড ইউজ করার জন্য যেমন সেটা রোগর হতে পারে টাফগর হতে পারে রোগর প্লাস এগুলো আপনারা ইউজ করতে পারেন আমি ব্যক্তিগতভাবে রোগরটাই ইউজ করি তো এরকম কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে আপনারা যদি মোটামুটি দশ দিন অন্তর অন্তর গাছে একবার করে স্প্রে করে দেন এতে কিন্তু যে পাতা কুকড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে সেই জিনিসটা হয় না যেহেতু পাতার তলায় বসে থাকে পোকাগুলো এবং রসটা চুষে খেয়ে নেয় এর ফলে কিন্তু লঙ্কা গাছের পাতা কুকড়িয়ে যায় তো বিভিন্ন গাছে এই প্রবলেমটা হয় তো লঙ্কা গাছে এটা একটু বেশি দেখা যায় তো এই জিনিসটা যদি আপনারা করতে পারেন লঙ্কা গাছের পাতা কিন্তু খুব সহজে এরকম কুকুয়ে যায় না এরকম সুন্দর থাকবে এবং প্রচুর পরিমাণে লঙ্কা আপনারা পাবেন আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা ফুল ঝরে যাওয়ার প্রবলেম আপনারা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এরকম একটি ফাইল আপনারা যে কোনো পেস্টিসাইড বা আপনারা যে নার্সারিগুলি আছে একটু খোঁজ করলে দেখতে পারবেন সেখানে বলবেন মিরাকুলান বা পিজিআর তো এই জিনিসটা একবার যদি আপনারা নিয়ে এসে অন্তত গাছে পনেরো দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে দিতে পারেন তো এতে যে ফুল ধরার রোগটা থাকে সেই জিনিসটা কিন্তু অনেক কমে যায় এবং প্রচুর পরিমাণে ভরে লঙ্কা কিন্তু আপনার এই কাছ থেকে আপনারা পাবেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন যদি কিছু জানানো থাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাকে ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ